নমস্কার, আমি বিধান। ওয়েলকাম টু বেঙ্গল ফিউশন, দ্য রিদম অফ লাইফ। আজকে একটা রাজমিস্ত্রির গল্প বলি আপনাকে। একজন রাজমিস্ত্রি বহুদিন ধরে, দীর্ঘদিন ধরে কাজ করে করে ইট গাঁথতে গাঁথতে ক্লান্ত হয়ে গেছে, মানে বয়স হওয়ার আগেই ক্লান্ত হয়ে গেছে। ওই যেমন আমরা একঘেয়ে কাজ করতে করতে ক্লান্ত হয়ে যাই, তখন সেই কাজটার প্রতি আমাদের বিতৃষ্ণা জন্মায়, আর ভাল লাগে না, দুঃচাই বলি। এবার সে ক্লান্ত হয়ে যাওয়ার পর সে রাজমিস্ত্রিটা কী করলো জানেন? সে একটা ভয়ঙ্কর ডিসিশান নিল। এবার আপনি শুনে দেখুন, আপনি এরকম ডিসিশান নেবেন কি না। দেখি গল্পর গরু আমাদের কোন গাছে ওঠায়। রাজমিস্ত্রিটা একদিন তার মালিকের কাছে গিয়ে বলল যে বাবু, আমি আর কাজ করব না। এই একঘেয়ে রোজ ইট বালি সিমেন্ট ঘাটতে ঘাটতে হাতে পায়ে হাজা ধরে গেছে। সকালবেলা উঠে বেরোই, আর সেই সন্ধ্যের পর হাত মুখ ধুয়ে ঘরে ফিরে শুধেই ঘুমিয়ে পড়ি, পরের দিন আবার কাজ। আমি আমার স্ত্রী, বাপ মা, ছেলে, ছেলের বউ, এদের সাথে সময় কাটাতে চাই। মালিক সেই রাজমিস্ত্রিকে ভীষণ পছন্দ করতেন, কারণ সে ছিল তার সবথেকে প্রিয় এবং সেরা মিস্ত্রি। মালিক বলল, একবার ভেবে দেখো, তুমি চলে গেলে তো আমারও ক্ষতি হবে, তার চেয়েও বড় কথা তুমি আজকে যে কাজটাকে অবহেলা করছো, বিতৃষ্ণা জন্মাচ্ছে, দুধ চাই আর ভাল লাগছে না, কিছুদিন পর তুমি যে অবসর খুঁজছো সেই অবসরটাও তো একটা সিস্টেম হয়ে যাবে। সে মিস্ত্রিমশাই কোনো কথা শুনতে রাজি নয়। সে বলছে, না 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 না, আপনি ওসব ছাড়ুন, আমি আর কাজ করব না। তখন সে মালিক বললেন, আচ্ছা বেশ, তোমার ইচ্ছে, তোমার টাকা পয়সা সব মিটিয়ে দেব, তুমি তোমার গ্রামে চলে যাও, গিয়ে তোমার বউ বাচ্চা নিয়ে থেকো, শুধু যাওয়ার আগে আমার একটা অনুরোধ রাখবে। সে বলল, হ্যাঁ বলুন। এতদিন আপনার আন্ডারে কাজ করেছি, আপনি আমার রুটি রুজি দিয়েছেন, একটা অনুরোধ নাইবা রাখলাম। সে ভাবল, বলছি তুমি যাবার আগে একটা শেষ বাড়ি বানিয়ে দিয়ে যাবে আমার জন্য, একটা অর্ডার আছে। বলো বেশ হবে। কোন রাজমিস্ত্রি সে শেষ বাড়িটা বানালো, কিন্তু তার হাতে যে বাড়িগুলো যেরকম এ ক্লাস হয়ে উঠত, এই বাড়িটা ঠিক ততটাই খারাপ হয়ে উঠল। ঠিক সঠিকভাবে বাড়িটা কিন্তু গড়ে উঠল না, কারণ তার বিতৃষ্ণা, তার অনিচ্ছা, মনের ভেতর একটা চাপা আক্রোশ, বারবার পালিয়ে যাওয়ার ইচ্ছে, ফলে সবটা মিলিয়ে তার ভালো লাগলো না। যাই হোক, কোনোরকম একটা বাড়ির কাঠামো সে দাঁড় করালো, রং চং করে দিয়ে সে তার মালিককে বললো, আপনার বাড়ি তৈরি হয়ে গেছে, আমার টাকা পয়সা মিটিয়ে দিন, আমি চলে যাব। মালিক তখন তার হাতে একটা চাবি তুলে দিল এবং দিয়ে বলল, সারা জীবন তুমি আমার জন্য অনেক করেছ, তোমার জন্য আমার এত পসার, এত নাম ডাক, এই বাড়িটা উপহার হিসাবে তোমার রিটায়ারমেন্টের আগে আমি তোমায় দিলাম, তুমি এখানে তোমার ছেলে বউ সংসার নিয়ে ভালো থেকো। রাজমিস্ত্রিটা কপালে হাত, কারণ সে তো জানে সে বাড়ির কাঠামো নড়বড়ে দুর্বল, বাড়ি বিশ্রী, মোটেই ভালো হয়নি। সে তখন কপাল চাপড়াতে চাপড়াতে মনে মনে ভাবল যে আমি যদি একটু ভালো করে বানাতাম তাহলে বাড়িটা আমারই হতো। আসলে ভাবুন, প্রতিটা কাজ করবার আগে যে হয়তো এটাই আপনার শেষ কাজ, আপনি হয়তো এটাই নিদর্শন রেখে যাবেন পৃথিবীর বুকে, এটাই হয়তো আগামী দিনে আপনার স্বাক্ষর হয়ে থাকবে। তাই কাজটি করার সময় সেরমভাবেই ভাবুন যে কাজটি আসলে আপনার এবং আপনার শেষ কাজ। তাহলে দেখবেন অনিচ্ছা, বিতৃষ্ণা, একই কাজ করার যে মনোটোনাস, একটা অরুচি, সেগুলো সব কোথায় যেন হারিয়ে যাচ্ছে। এবং একটা সময় এটা ভাবতে ভাবতে আপনাকে আর ভাবতে হবে না, আপনার হাত, আপনার মগজ, আপনার কর্মদক্ষতা সব মিলেমিশে আপনাকেই জানান দেবে যে এটা কিন্তু তোমার শেষ কাজ, এটাই তোমার শেষ কাজের নিদর্শন, এবং এটি তোমার জন্য, নিজের জন্য করা কাজ। একটু ভালোবেসে কাজ করুন,
একই কাজ করতে করতে অরুচি আসে, বিতৃষ্ণা আসে, জানি আমরা সবাই, কিন্তু সেটা কাটিয়ে উঠতে হয়। কারণ সেখান থেকে পালিয়ে যাওয়ার যে পথ আমরা খুঁজছি বা পালিয়ে যেখানে যেতে চাইছি সেটা আজকে খুব মোহময় মনে হতে পারে, কিন্তু একজন রিটায়ার্ড পার্সন জানে যে রোজ ঝুলতে ঝুলতে, ট্রেনে ঝুলতে ঝুলতে, ডেলি প্যাসেঞ্জারি যখন করত, তখন এই অফিসের চাকরিটাকে রোজ গাল দিত, আর ভাল লাগে না, দুধ চাই, রিটায়ার করলে বাঁচি, এরম করে কি যাওয়া যায়। কিন্তু অবসর নেওয়ার পর পরের দিন সকাল থেকে সে বুঝতে পারে ওই ডেলি প্যাসেঞ্জারি বাঁদর ঝোলা জীবনটা কত ভালো ছিল। ফলে কোনো ফিল্ড থেকে পালিয়ে আরেকটা ফিল্ডকে বেছে নেওয়ার মানে আসলে কিন্তু সেই ফিল্ডটাও একটা সময় সিস্টেম বা কোনো একটা প্রথা হয়ে যাবে। আজকে যে কাজটা করতে আপনার বিতৃষ্ণা আসছে, একসময় দেখবেন সেই অবসরটাই আপনার কাছে বিতৃষ্ণা হয়ে উঠেছে, তখন আপনি কোথায় যাবেন? তার ফলে ভবিষ্যতে অবসর হবে এই ভেবে জোর কদমে লড়ে যান তোমাশাই, শুধু নিজের কাজ আর শেষ কাজ এই ভাবতে ভাবতে। নমস্কার, আগামী দিন আবার হাজির হব আমি বিধান, ভালো থাকবেন। বেঙ্গল ফিউশনে অন্যদিন অন্য কোনো পর্বে দেখা হবে।